স্বাধীনতা বিরোধীদের দেশ শাসনের সুযোগ দেয়া যাবে না শিল্পকলায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। বিভ্রান্তি না ছড়িয়ে নির্বাচনের প্রস্তুতি নিন বিএনপিকে হাসান মাহমুদ। এবং গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা ৩১ মার্চ, নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। ঈদের পরে আরও ৩ সিটিতে ভোটের পরিকল্পনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে চলছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত ৮টায় থাকছে এই আয়োজন, যেখানে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ। আজ থাকছে পাবনা ২ আসন নিয়ে। নির্বাচন সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখতে আগামীতে স্বাধীনতা বিরোধীরা যেন দেশ পরিচালনার দায়িত্বে না আসতে পারে সেদিকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে শিল্পকলা একাডেমিতে শিল্পী শাহাবুদ্দিনের চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। ৭৫ পর এবং আমি ৮৮ সালে বাংলাদেশে এসেও দেখেছি যে আমি মুক্তিযুদ্ধ করেছি, এই কথাটা বলতে অনেকে দ্বিধাগ্রস্ত ছিল। যে যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, শাস্তিও পেয়েছিল অনেকেই, এবং অনেকে বাংলাদেশকে মেনে নেয়নি, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল। তাদেরকে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসানো হয়েছিল। যেখানে যুদ্ধাপরাধীরা ক্ষমতায়, সেখানে কিভাবে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করবেন? অনেক সংগ্রামের পথ বেয়ে কিন্তু আবার আমরা ফিরে এসেছি, আমরা পেয়েছি আমাদের সেই চেতনা, যে কারণে আজকে আমরা বাংলাদেশকে আবার একটা জায়গায় আমরা আনতে পেরেছি। আর গর্ব করে বলতে পারি, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের দেশ, এটা যেন আর কোনোদিনই রাজাকার আলবদরের দেশ না হয়। নির্বাচন সংবাদে আরও থাকছে, ক্ষমতার পরিবর্তনে আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোটকে ভোট দেবে দেশের মানুষ, দাবি এরশাদের। নীল নকশার মাধ্যমে একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। দলীয় শাসন ব্যবস্থাকে পোক্ত করার জন্য আজকে বিরোধী দল বলে কিছু থাকবে না, এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। গণতন্ত্রের সবচেয়ে বড় নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন, তাকে কারাগারে বন্ধ করে রাখা এবং তাদের যে নীল নকশা, সেই নীল নকশা অনুযায়ী তাদের মতো করে একতরফা একটা নির্বাচন দেখিয়ে আবার ক্ষমতায় চলে যাওয়া। তারা বিচার বিভাগের উপরে ভর করে মানুষের অধিকারগুলোকে হরণ করে নিচ্ছে। বিএনপিকে অশোভন বক্তব্য না দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিএনপি নেতাদের অনুরোধ জানাবো, আপনারা রাজনীতির ভাষায় কথা বলুন এবং অশোভন বক্তব্য না রেখে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু সেই সমালোচনা হওয়া উচিত শোভন সমালোচনা, অশোভন সমালোচনা হওয়া উচিত নয়। জনগণের উপর যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, সেটার জন্য জনগণের কাছে ক্ষমা চান এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতার পরিবর্তনের জন্যই আগামী নির্বাচনে জাপা নেতৃত্বাধীন ৫৮ দলীয় জোটকে ভোট দেবে দেশের মানুষ। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় বক্তব্য রাখেন তিনি। প্রতিহিংসা রাজনীতি শুরু করেছিল বিএনপি, এটা কিন্তু প্রতিহিংসা রাজনীতি ছিল না। মানুষ পরিবর্তন চাচ্ছে, পরিবর্তন আসবে, আবার দল সংগঠিত হচ্ছে। মানুষ কি আছে আমাদের দিকে? একমাত্র এই অত্যাচার মুক্তি করে জাতীয়বাদী জোট, সমুদ্র জাতীয় জোট। আগামী ২৪শে মার্চ আমরা দেখাতে চাই আমরা সত্য অর্জন করেছি। নির্বাচন সংবাদে আরও থাকছে, आगामी निर्वाचन के घिरे पाबना दुई आसने तत्पर बड़ दो दल माठे मनोनयन प्रत्याशी नवीन प्रवीण नेतारा বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভালভ আরএফএল বাথরুম ফিটিংস ভালো চেনেন ভালো কেনেন। আগামী ৩১ মার্চে গাজীপুর আর খুলনা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। দুপুরে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। সিটি কর্পোরেশনগুলো তাদের প্রথম সভা আগে হয়েছে, ওই নির্বাচনগুলো আগে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা এই পাঁচটি যে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা যেগুলো দেখেছি যে শুধুমাত্র গাজীপুর এবং খুলনা তাদের প্রথম সভা আগে হয়েছে, সুতরাং ওই দুটি সিটি কর্পোরেশনের হয়তো তফসিল ঘোষণার ব্যাপারে সম্ভাবনা আছে। দেখছেন নির্বাচন সংবাদ। আরএফএল ইউপিভিসি ফিটিংস একবার লাগিয়েছেন তো সারা জীবন নো টেনশন, কেনেন লাগান ভুলে যান। দেশের প্রতিটি সংসদীয় আসনে বইছে জাতীয় নির্বাচনের হাওয়া। সে খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের মিন্টু কলেজ মাঠে আছেন রিপোর্টার হারুনুর রশিদ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের যে নির্বাচনী আসনগুলো রয়েছে, ময়মনসিংহ জেলার ১১টি নির্বাচনী আসনেই নির্বাচনের যে আমেজ, সেই আমেজ দেখা যাচ্ছে। বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বা দল থেকে মনোনয়ন চান, সেই ব্যক্তিরা ইতিমধ্যেই মাঠে নেমে গেছেন এবং তারা তাদের স্থানীয় পর্যায়ে এবং দলীয় পর্যায়ে তারা কাজ করে যাচ্ছেন যেন মনোনয়নটি নিশ্চিত হয়। এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ভাবনা নিয়ে কথা বলার জন্য আমরা একত্রিত হয়েছি আজকে। আমাদের সাথে আজকে কয়েকজন শিক্ষক প্রতিনিধি যুক্ত হয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো এই আগামী নির্বাচনের ভাবনা নিয়ে। আমরা প্রথমেই কথা বলতে চাই, আমার বাদিকে রয়েছেন শিক্ষক সমিতির নেতা আবু বকর সিদ্দিক। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচন নিয়ে আসলে আপনাদের কি ভাবনা বা কি ভাবছেন সেই নির্বাচনটা নিয়ে? আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পাশাপাশি একজন শিক্ষক হিসাবে প্রত্যাশা করি আগামী নির্বাচন যেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সাধারণ ভোটার যারা আছে তারা যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অনেক সময় আমরা দেখি অনেক ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দেখে তাদের ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে, এটা যেন না হয়, যাতে করে এই দেশের সকল নাগরিক তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে। তাদের ভোটাধিকারের মাধ্যমে, তাদের ভোটের মাধ্যমে যেন একজন ভালো ক্যান্ডিডেট প্রার্থী নির্বাচিত হতে পারে, এটা প্রত্যাশা করি, এটা হলো আমাদের প্রত্যাশা। কাজেই আমি অনুরোধ করব যাতে করে আমাদের নির্বাচন সুষ্ঠু হয়, সুন্দর হয় এবং সকলের অংশগ্রহণে হয়, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা শুনছিলাম একজন শিক্ষক নেতার বক্তব্য, তিনি আশা করছেন যেন নির্বাচনটা সকল দলের অংশগ্রহণে হয়। আমার ডান পাশে আরেকজন শিক্ষক আছেন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব চান মিয়া। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই রাজনৈতিক দলগুলো তো তাদের প্রার্থী মনোনয়ন দেবে, সেই প্রার্থীটা আপনারা কেমন চান, কেমন প্রার্থী তারা মনোনয়ন দেবে বলে আপনারা আশা করেন? আমরা সাধারণ নাগরিক হিসাবে এবং শিক্ষক নেতা হিসাবে আমাদের প্রত্যাশা থাকে প্রত্যেক দলেই আজীবন রাজনীতি করতেছে তারা সৎ এবং নির্ভীক এবং তাদের জনগণের মাঝেও একটা গ্রহণযোগ্যতা আছে, কিন্তু দেখা যায় তারা অর্থবল বা পেশি শক্তির কারণে তারা পরাজিত হচ্ছে। যোগ্য প্রার্থী আসলে সঠিক মনোনয়ন পাচ্ছে না দলের থেকে, কারণ তাদের অক্ষমতা একটাই যে আজীবন রাজনীতি করছে, সততার সহিত তাদের অর্থও নাই বা তারা বিভিন্ন সন্ত্রাস বা মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত নয়, তাদের অন্যভাবে টাকা উপার্জনেরও কোনো দক্ষতা তারা দেখায় না কোনো দিন, কিন্তু তারা কোনো মনোনয়ন পায় না প্রত্যেক উপজেলার থেকেই। তা আমরা মনে করি প্রত্যেক দলই একজন যোগ্য প্রার্থীকে যদি জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা আছে তারই যদি মনোনয়ন দেয় তাহলেই সত্যিকার অর্থে এই দেশে যে নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে জনগণের কিছুটা হইলেও আশা পূরণ হবে। কারণ এই প্রার্থীরা পায় না দেখায় আজকে আমাদের যে হঠাৎ করে দেখা যায় বুইপুর একজন দলের থেকে আইসা অর্থ খরচ করে মনোনয়ন লয়ে গেছে, তার জনগণের সাথে কোনোদিন সম্পৃক্ততা থাকে না। এমপি হওয়ার পরে তার এলাকার সাথে তার কোনো সম্পর্ক থাকে না, সম্পর্কটা থাকে তার ঢাকা কেন্দ্রিক থাকে। আর সেও আরেকবার চিন্তা করে যে আরও কিছু অর্থ কামায়া পরবর্তী মনোনয়ন তো আমি টাকা দিয়ে নিব, এইটা আমাদের কাছে গ্রহণযোগ্যতা না। আমরা মনে করি যে দলেই দেখ তারা যেন যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেয়। আমাদের সাথে আরেকজন শিক্ষক প্রতিনিধি আছেন, সেই শিক্ষক প্রতিনিধির সাথে আমরা একটু কথা বলবো, যিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে সামনে নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা এই অঞ্চলের উন্নয়নের জন্য কি ভূমিকা রাখবেন, আপনার কি? আমাদের প্রত্যাশা হলো যে ময়মনসিংহ শহরটি একটি ঐতিহ্যবাহী শহর। ময়মনসিংহ জেলাটির বয়স অনেক ২-২৫০ বছর। এই শহর এটা আজকে বিভাগীয় শহর। এই শহরে যে দৃশ্যমান উন্নয়ন দরকার, আমরা সরকার অনেক পরিকল্পনার কথা শুনছি কিন্তু এগুলি এখনো দৃশ্যমান না, এটা দৃশ্যমান হওয়া দরকার। আর শহরের রাস্তাগুলি সরু, যানজটের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে অনেক অপেক্ষা করতে হয়, এই রাস্তাগুলি প্রশস্ত হওয়া দরকার। পাশাপাশি এই ময়মনসিংহ শহর থেকে ঢাকা যাওয়ার জন্য অনেক সময় দরকার, সেই ক্ষেত্রে যদি রেল লাইনটি ডাবল রেল লাইন হয় যাতে জনগণ রেলের সুযোগ সুবিধাটা পায়। এবং আমরা আমাদের সাথে আরেকজন আছেন, আমরা তার সাথে একটু জানতে চাইবো যে আগামী নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা, যদি কিছু বলেন আমাদের। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটুকুই বলতে চাই, আগামী নির্বাচনটা হতে হবে একদম নিরপেক্ষ। সব দল অংশগ্রহণ করবে এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে সৎ এবং যোগ্য নেতাকে সে সংসদে নিয়ে আসবে। ভোট এবং ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি সর্বদলীয় অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে, যেন নির্বাচন নিয়ে কারো মনে কোনো ধরনের কোনো দ্বিধাবোধ না থাকে। তাহলে এই নির্বাচনটা একদম গ্রহণযোগ্য হবে এবং মানুষ সঠিকভাবে ভোটাধিকারের মাধ্যমে তার নেতাকে সে নির্বাচন করতে পারবে, এটাই আমি প্রত্যাশা করি আগামী নির্বাচনে। ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কয়েকজন শিক্ষক প্রতিনিধি, তারা যে বিষয়টি বলছেন যে আগামী যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সকল দলের অংশগ্রহণ যেন থাকে এবং যারা এই রাজনৈতিক দলগুলো যে সমস্ত প্রার্থী তৃণমূল পর্যায়ে মনোনয়ন দেবেন তারা যেন রাজনীতিবিদদের প্রাধান্য দেন। পেশি শক্তি, টাকার শক্তি বা দুর্নীতির সাথে জড়িত বা এরকম কোনো ব্যক্তি যেন মনোনয়ন না পায়, সেই বিষয়টির দিকে তারা আলোকপাত করেছেন। সব মিলিয়ে একটি সুন্দর এবং সুশৃঙ্খল নির্বাচন হবে, যার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশাই করছেন আজকের আমাদের যারা অতিথি। তো এই ছিল আজকে আমার কাছে ময়মনসিংহ থেকে ভোটের আড্ডার সর্বশেষ খবর। হাফসা, পুরো দেশের মতো জাতীয় নির্বাচনের হাওয়া বইছে ময়মনসিংহেও। ময়মনসিংহের মিন্টু কলেজ মাঠ থেকে সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। মধ্যেই বারবার হাত বদল হয়েছে পাবনা 2 আসন। এই অবস্থায় আগামী নির্বাচনকে ঘিরে তৎপরতা শুরু করেছেন দুই দলের নবীন প্রবীণ নেতারা। একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকলেও জয়ের ধারাবাহিকতা নিয়ে আশাবাদী আওয়ামী লীগ আর বিএনপির নজর আসন পুনরুদ্ধারে। এ লক্ষ্যে নানা প্রস্তুতি নিচ্ছে সংসদের বাইরে থাকা দলটি। জেলা প্রতিনিধি এস.এ. আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুজানগর উপজেলার একটি পৌরসভা ও 10টি ইউনিয়ন এবং বেড়া উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা 2 আসন। 1991 সালে বিএনপি জয় পেলেও পরের নির্বাচনে আসনটি যায় আওয়ামী লীগের ঘরে। 2001 সালে আবার জয় ফেরে বিএনপি, আর সবশেষ দুই নির্বাচনে জয় ধরে রাখে আওয়ামী লীগ। দিনক্ষণ চূড়ান্ত না হলেও এ সংসদীয় আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। কৌশলী প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী। স্থানীয় রাজনীতিতে কোন্দল থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী দলটির নেতারা। আমি বিশ্বাস করি যে বিগত দিনে ৭০ থেকে এখন পর্যন্ত যারা আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন, আমি তাদের চেয়ে অনেক বেশি বিপুল ভোটে নির্বাচিত হব। আমাকে নমিনেশন দিলে এই এলাকার জনগণের জন্য আমি কাজ করে যাব, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য, এই এলাকার মানুষের শান্তির জন্য আমি কাজ করে যাব। নির্বাচনে অংশ নিয়ে নানা অনিশ্চয়তা থাকলেও মাঠ গোছাতে শুরু করেছেন বিএনপির স্থানীয় নেতারা। যে কোনো মূল্যে আসন পুনরুদ্ধার চায় দলটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার হাতে ধানের শীষের প্রতীক তুলে দেবেন, এই দুঃশাসনের বিরুদ্ধে মানুষ ব্যালটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে। জনগণের প্রত্যাশা মোতাবেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি করতে পেরেছি। তবে ভোটাররা বলছেন দলীয় প্রতীক নয়, প্রার্থীর অতীত কর্মকাণ্ডকেই গুরুত্ব দেবেন তারা। ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ প্রজন্ম উজ্জ্বলিত হোক, জ্বলে উঠুক, এটাই আমাদের কামনা। আমরা এমন একজন প্রার্থীকে চাই যে সবসময় মাদকের বিরুদ্ধে কথা বলবে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে। নির্বাচন কমিশনের সবশেষ পরিসংখ্যানে এ আসনে মোট ভোটার 2,93,000। সময় সংবাদ, পাবনা। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে পাবনা 2 আসন নিয়ে ভোট সংলাপ। ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি আমি বেলায়েত হোসাইন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের এ পর্যায়ে আমরা কথা বলবো পাবনা 2 আসন নিয়ে, যে আসনটি গঠিত হয়েছে পাবনা জেলার সুজানগর এবং বেড়া উপজেলার একাংশ নিয়ে। দর্শক, এই আসন নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যোগ দিয়েছেন সুজানগর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন এবং বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইজউদ্দিন। রোহিত ভাই এবং শাহিন ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমি শুরুতে একটু শাহিন ভাইয়ের কাছে যাব। শাহিন ভাই, আগামী নির্বাচনে এই আসনটিতে আমরা দেখছি বারবার হাত বদল হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে। আগামী নির্বাচনেও কি হাত বদল হয়ে যাবে নাকি আসনটা আপনাদের কাছে থাকবে, কতটুকু আশাবাদী আপনারা? আগামী নির্বাচনে হাত বদলের কোনো সম্ভাবনা নাই। আগামী নির্বাচনে শতভাগে আওয়ামী লীগ বিজয়ী হবে, এ ব্যাপারে আমরা আশাবাদী। তার কারণ আওয়ামী লীগ আজকে দীর্ঘ 9 বছর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশ এবং জাতি যেভাবে উন্নতির দিকে আগাচ্ছে, তারই ধারাবাহিকতা সুজানগর যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন। আপনারা জানেন সুজানগর একটি ঐতিহ্যবাহী জায়গা, সারা বাংলাদেশের না একটি কৃষি উৎপন্ন দেশ, সেখানে পেঁয়াজ উৎপাদন হয় এবং এই পেঁয়াজ উৎপাদনের জন্য আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে প্রকল্পগুলো গ্রহণ করেছেন ইতিমধ্যে, সুজানগর উপজেলায় গাজনার বিল প্রকল্প নামে একটি প্রকল্প গঠিত হয়েছে এবং সেই প্রকল্পের বাস্তবায়ন হয়েছে। সেখানে আমাদের কৃষকদের ফসল এবং ইতিমধ্যে আমাদের 250 কোটি টাকা ব্যয়ে একটা পানির যে ব্যারেজ নির্মাণ হচ্ছে, সেটা নির্মাণের কাজটা শেষের দিকে। এবং আপনারা জানেন রাস্তাঘাটের যে উন্নয়ন, রেলের যে উন্নয়ন হয়েছে, ইতিমধ্যে ঈশ্বরদী থেকে ঢালারচর পর্যন্ত রেলের কাজ সম্পন্ন হয়েছে। কয়েকদিন আগেই সেটা শুভ উদ্বোধন হয়েছে, পাবনা থেকে শুভ উদ্বোধন হয়েছে। এবং আমাদের যে যোগাযোগ ব্যবস্থা ঈশ্বরদী থেকে পাকশি পর্যন্ত বাদির দিয়ে যে মিনি বিশ্ব রোড তৈরি হয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি অঞ্চলে যে পাকা রাস্তা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, কাঁচা রাস্তা, পাকা রাস্তা, গ্রামে অবকাঠামোর যে উন্নয়ন বলে যেটা বলে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যেটা মানে সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া পড়েছে। এ কারণে এবং সর্বস্তরের জনগণ এখন আওয়ামী লীগের কাছে ঐক্যবদ্ধ, যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনতার জন্য, সেভাবে আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে, আজকে নৌকার পক্ষে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তাই আমি আশা করি আগামী নির্বাচনে শতভাগ নিশ্চিত এই আসনটি আওয়ামী লীগের ঘরে আসবে এবং এই ফসলটি আওয়ামী লীগ ইনশাল্লাহ নেবে। ধন্যবাদ আপনাকে শাহিন ভাই। চলে যাচ্ছি রোহিত ভাইয়ের কাছে। রোহিত ভাই, শাহিন ভাই বলছিলেন উনি শতভাগ আশাবাদী আসনটি নৌকা প্রতীকের প্রার্থীর হাতেই থাকবে। আপনি কি মনে করেন, আসনটি কি ধানের শীষের কাছে যাবে নাকি? আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর থেকেই আমাদের যে আসন বেড়া সুজানগর, এই আসনটি একটি কৃষি প্রধান একটি আসন। এখানে জিয়াউর রহমানের যে কর্মসূচি, তার মধ্যে উনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন কৃষি উৎপাদনের ক্ষেত্রে। সেই সময় থেকে আপনার যে ধান উৎপাদন, তার পরবর্তী সময়ে যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার ফলে আমাদের অঞ্চলটি কৃষিতে একটা বিপ্লব নিয়ে এসেছে। আমরা 2001 সালে যখন ক্ষমতায় ছিলাম, সেই সময় এই পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি কাজিরহাট থেকে নাজিরগঞ্জ পর্যন্ত আরও সম্প্রসারিত করে 3টি ইউনিয়ন আমরা আবার সংযুক্ত করি। যে অঞ্চলগুলো নদী বিধৌত, বন্যা আসা মাত্রই পানিতে ফসল বিনষ্ট হয়ে যেত, সে থেকে কৃষক মুক্তি পেয়েছে। এবং আমাদের সময়ে ব্যাপকভাবে গ্রামীণ যে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছিল, যার জন্য কৃষক তার যে উৎপাদিত পণ্য, সেই পণ্য কম খরচে হাটবাজার নিয়ে যেতে পারত। সেই কারণে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, অবশ্যই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দেবে। ধন্যবাদ আপনাকে। আপনি আশা করছেন যে ধানের শীষে ভোট দেবে মানুষ, আপনি বলছেন যে নৌকায় ভোট দিবে। নৌকাকে বিজয়ী করার জন্য এখন থেকে দলীয় কর্মকাণ্ড কি শুরু করেছেন সুজানগর এবং বেড়া উপজেলায়? দলীয় কর্মকাণ্ড বলতে যেটা আমাদের কেন্দ্রীয় ঘোষিত আমাদের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ঘোষিত আমাদের যে কর্মসূচি প্রত্যেকটি কর্মসূচি আসে যেটা আমাদের ইতিমধ্যে তারা ঘোষণা করেছেন প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে উন্নয়ন সম্পর্কে তাদেরকে সজাগ করা। আমি আসবো রোজভি আপনার কাছে শাহিন ভাই, বলছিলাম যে আগামী নির্বাচনে আশা করছেন যে ধানের শীষ জয়ী হবে আপনি বলছেন, কিন্তু ধানের শীষকে জয়ী করার জন্য এখন থেকে কি কর্মকাণ্ড শুরু করেছেন এই সুজানগর এবং বেড়া উপজেলায়? আমাদের নেতাকর্মীরা আমাদের যারা ভোটার সাধারণ মানুষ তাদের সাথে আমরা সম্পৃক্ত থাকি, তাদের সুখ দুঃখের আমরা ভাগিদার হই, তাদের একটা বিপদে তাদের পাশে আমাদের মতো করে আমরা পাশে গিয়ে দাঁড়াই। আপনারা আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী, অনেক আসনে গিয়ে আমরা কথা বলেছি, তারা চাচ্ছেন যে তাদের তৃণমূলের পছন্দ অনুযায়ী প্রার্থী দিতে, অনেকে বলছেন দলের হাইকমান্ড থেকে দলের কেন্দ্রীয় পর্যায়ে থেকে যে প্রার্থী নির্ধারণ করে দেওয়া হবে সেই প্রার্থীর পেছনে তারা কাজ করবেন। আপনারা আসলে এই বিষয়টাতে আপনাদের অবস্থানটা কি? আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশকে ঐক্যবদ্ধ করেছেন তারই ধারাবাহিকতা আজকে তৃণমূল আওয়ামী লীগ সুজানগর বেড়া আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত নেত্রী যাকে এখানে নমিনেশন দেবে আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থী এখানে বিজয় হবে। তবে যদি আমাদের একটি বিষয় আছে যেটা তৃণমূলের একটা পছন্দ অপছন্দের বিষয় তো থাকতেই পারে, সেটা ইতিমধ্যে আমাদের নেত্রী ঘোষণা করেছেন, আপনারা জানেন কার্যনির্বাহী মিটিংয়ে উনি ঘোষণা দিয়েছেন তৃণমূল পর্যায় থেকে সার্ভে করে যার নাম যাবে নেত্রী তাকে ঘোষণা দেবেন। অবশ্যই আমরা বিশ্বাস করি এবং সেই আস্থা আমাদের নেত্রীর উপর আছে যে তৃণমূলের পছন্দে তৃণমূলের যারা পছন্দ করে তাকেই প্রার্থী হিসেবে আমাদের কাছে মনোনীত করবেন, মনোনীত করলে ইনশাল্লাহ অবশ্যই তাকে আমরা বিজয়ী করব। একই প্রশ্ন নিয়ে আসছি রোজ ভাই আপনার কাছে, আপনারা কি দলের কেন্দ্রীয় পর্যায় থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে প্রার্থীর বিষয়ে সেটিতে থাকবেন নাকি আপনারাও বিদ্রোহী প্রার্থীর দিকে ঝুঁকবেন? আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন যে বিগত আন্দোলনে এবং সংগঠনে যারা কাজ করেছে যাদের ত্যাগ রয়েছে তাদেরকে এখানে প্রার্থী করে পাঠাবেন, তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ দিয়ে যাকেই পাঠাবে আমরা অবশ্যই তাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ। আমরা একটু শাহিন ভাই আপনার কাছে আসি, আমি একটি প্রশ্ন নিয়ে রোজ ভাই আপনার কাছে আসবো যে আসলে মানুষ কি সংখ্যামুক্তভাবে আগামী নির্বাচনে ভোট দিতে পারবে? অবশ্যই মানুষ সংখ্যামুক্তভাবে ভোট দিতে পারবে। আপনারা দেখেছেন 2008 সালে যে নির্বাচন হয়েছিল অত্যন্ত নির্বিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা 20,000 ভোটে এখানে বিজয়ী হয়েছিলাম। আর 2001 সালে যেটা বিএনপি যখন ক্ষমতায় আসে বিএনপি যে বিজয়ী হয় সেখানে আমরা তারা ভোট ডাকাতির মাধ্যমে সেই 2001 সালে নির্বাচিত হয়েছিল। আমাদের আজ পর্যন্ত 2টা আসনের রেজাল্ট তারা স্থগিত করেছিল, রেজাল্ট স্থগিত করার কারণে তারা সেই সময় জাতীয়ভাবে ওটা ক্রু করে তারা সুজানগর বেড়ায় সেখানে সেলিম রেজা একটা সন্ত্রাসী তাকে সন্ত্রাসের গডফাদার তাকে নির্বাচিত করেছিল। তাই আমরা মনে করি আমাদের আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আছে এবং তারা তৃণমূল আমাদের বিভিন্ন নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিকরা অবশ্যই দেখেছেন, সেখানে আমাদের এখানে কোনো ভোটের চিন্তার কোনো ঘটনা ঘটে না, মানুষ নির্বিচ্ছিন্নভাবে যার ভোট যাকে খুশি যেখানে খুশি সেখানে ভোট তারা দিয়েছে। ভোট যদি অনেক সময় দেখা যায় যে একটি কেন্দ্র আপনাদের অনুকূলে নাই তখন কি ওই কেন্দ্রটা দখল করার ঘটনা ঘটবে নাকি মানুষ আতঙ্ক মুক্ত হয়ে ভোট দিবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল, সাধারণ মানুষের সমর্থন পুষ্ট একটি দল। আমরা শান্তিপূর্ণ ভোটের জন্য আমরা অপেক্ষা করছি, সারা বাংলাদেশের মানুষ সেটাই চায় যে একটি নিরপেক্ষ ব্যবস্থার মাধ্যমে একটি নির্বাচন হোক। সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হবে। আমি আপনার কাছে আরও একটু জানতে চাইবো যে আগামী নির্বাচনে যদি আপনারা ক্ষমতায় আসেন সুজানগর এবং বেড়া উপজেলার মানুষের জন্য আরও কি প্রতিশ্রুতি থাকবে আপনাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে? স্থানীয় ইশতেহারের কথা যদি আমরা একটু বলি, সুজানগর এবং বেড়ার মানুষের আসলে সুজানগরটা অঞ্চলটা একটি কৃষি প্রধান অঞ্চল, আমরা সরকারের যদি আসি তাহলে আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের যে কৃষি প্রধান অঞ্চলের কৃষকদের বিনামূল্যে সার বিতরণ ইতিমধ্যে আমাদের নেত্রী সেটা শুরু করেছেন, ইতিমধ্যে সেটা সফলতার সাথে হচ্ছে এবং আমরা চাচ্ছি যে আরও সেটা ব্যাপকভাবে তৃণমূল পর্যায়ে তৃণমূলের কৃষক যারা আছে তাদের কাছে যেন এই সারগুলা বীজগুলা তৃণমূলভাবে আমরা পৌঁছাতে পারি এবং কৃষি প্রধান অঞ্চল যেহেতু আমাদের মৎস্য চাষ এবং পানি সেচ প্রকল্প যেটা শেষের দিকে সেটা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ আগামী নির্বাচনের আগেই সেটা সম্পূর্ণ হবে। মৎস্য চাষ উন্নয়ন হলে আমাদের অঞ্চলের মানুষের মৎস্য চাষ এবং কৃষি প্রধান এদের যে সহযোগিতা করার দরকার অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে সেটা থাকবে। আর যদি আমাদের আমাদের সর্বশেষ যেটা দাবি, জনগণের দাবি, আমাদের পাবনাবাসীর দাবি, উত্তরবঙ্গের দাবি, যেটা হলো আপনার কালিয়াচক আরিচা সেতু, ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা তার ইস্তেহারে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, সেটা আমরা আশা করি নির্বাচিত হওয়ার সাথে সাথে সেটা বাস্তবায়ন হবে এবং মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে ইনশাল্লাহ। রোহিত ভাই, আপনার কাছেও একটু জানতে চাইবো স্থানীয় পর্যায়ে আপনাদের কি প্রতিশ্রুতি থাকবে যদি ক্ষমতায় আসতে পারেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসতে পারলে আমাদের ব্যারাজ সুজানগর নির্বাচনী এলাকার সবচেয়ে অনুন্নত অঞ্চল হচ্ছে ঢালারচর সহ কিছু চরাঞ্চল। আমরা সেইখানে অর্থনৈতিক অঞ্চল তৈরি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর কৃষিক্ষেত্রে সার এবং বীজের ব্যবস্থা করে কৃষিতে যাতে কৃষকেরা স্বাবলম্বী হতে পারে সেই চেষ্টা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। আমরা সময়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, কথা বলছিলাম পাবনা 2 আসন নিয়ে। দুদলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগামীতে যেই ক্ষমতায় আসুক তারা এই পাবনা 2 আসনের সুজানগর এবং বেড়া উপজেলার মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন। সেই প্রত্যাশা রেখে আমরা শেষ করছি আমাদের আজকের পর্ব। আগামী পর্বে কথা বলবো পাবনা 3 আসন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের। আজকের ভোট সংলাপ দেখছিলেন এতক্ষণ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতা বিরোধীদের দেশ শাসনের সুযোগ দেয়া যাবে না, শিল্পকলায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। বিভ্রান্তি না ছড়িয়ে নির্বাচনের প্রস্তুতি নিন বিএনপিকে হাসান মাহমুদ। এবং গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা 31শে মার্চ, নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত। ঈদের পরে আরও 3 সিটিতে ভোটের পরিকল্পনা। দেখছিলেন নির্বাচন সংবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় news.tv। সঙ্গে থাকুন সময়।